প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 190 কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 210 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আসিফ, আপনাকে ধন্যবাদ। কুয়াকাটায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে, সাগরে ঢেউ কিন্তু বেড়েছে, গতকালকের চেয়ে আজ কিন্তু ঢেউ তোর বেড়েছে, বাতাসের চাপও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানকার যে 703টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে, সে সকল আশ্রয়ণ কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত রয়েছে এবং মুজিবকুল্লাও প্রস্তুত রয়েছে। এখানকার যে জনপ্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন রয়েছে, তারা কিন্তু মাঠে কাজ করছে। বিচ্ছিন্ন যে 16টি দ্বীপ রয়েছে, সে সকল দ্বীপে যে সকল মানুষ ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে আসার জন্য কিন্তু বলা হচ্ছে। অনেকে কিন্তু আবার আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না, যারা যেতে চাচ্ছে না তাদেরকে আনার জন্যও কিন্তু জেলা প্রশাসক বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন যে এই মুহূর্তে ঢেউ রয়েছে, জোয়ার বাড়লে ঢেউয়ের তোর আরও বেশি বাড়বে এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। সৈকত এলাকায় এখন বাতাস রয়েছে, বৃষ্টিও রয়েছে, জোয়ারের চাপ বাড়লে ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখানকার যে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা, বিশেষ করে চরমন্তাজের চর আন্ডা এবং চালিতেবনী ইউনিয়ন, লালু ইউনিয়ন, এইসব এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ এইসব এলাকার বেড়িবাঁধ, বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকাগুলো কিন্তু সংস্কারের জন্য বারবার এলাকার মানুষ দাবি জানালো, এখনও পর্যন্ত ওই সকল বেড়িবাঁধ কিন্তু সংস্কারের কোনো কার্যকরী পদক্ষেপ পানি উন্নয়ন বোর্ড নেয়নি। দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে ঘূর্ণিঝড় মুখা যদি উপকূলের দিকে ধেয়ে আসে এবং এলাকার মানুষগুলো কিন্তু জলাবদ্ধ হয়ে যাবে, পানিবন্দী জীবনযাপন কিন্তু তাদের করতে হবে। এজন্য এই সকল বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি কিন্তু এখন উঠেছে এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য, তাকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করতে। জেলা প্রশাসক কাজ করছে, সকলে মিলে সমন্বিতভাবে কাজ করছে যাতে এই ঘূর্ণিঝড়ে মানুষ আশ্রয় নিতে পারে এবং যারা আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সেজন্য কিন্তু কাজ করছে। পটুয়াখালী জেলার 703টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে এবং 24টি মুজিব কেল্লাও কিন্তু প্রস্তুত রয়েছে। কোনো রকমের দুর্ঘটনা যাতে না ঘটে, দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু প্রশাসন যৌথভাবে কাজ করছে। ওখানকার যে সৈকতে যে পর্যটকরা রয়েছে, সেই পর্যটকরা কিন্তু এখন আর নেই। এই মুহূর্তে কিন্তু সৈকত একেবারেই শূন্য রয়েছে, সৈকত কিন্তু একেবারেই খালি রয়েছে এবং পর্যটকরা যদি আসে তারা যেন সৈকতে গোসল না করে সেজন্য বলা হয়েছে। সময় যত বাড়ছে ঢেউয়ের তোর অত বাড়ছে, বাতাসের চাপও অত বাড়ছে এবং ঘূর্ণিঝড় মুখা উপকূলের দিকে ধেয়ে আসছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা চলে যাব টেকনাফে, সেখানে রয়েছে সহকর্মী শেখ জায়েদ। ধন্যবাদ শিখদের জুবাইর। আমি আছি একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত, যেটি শাহপুরের দ্বীপ, শাহপুরের দ্বীপে। এখানেও আমরা যেতে বাতাসের গতিবেগ বেশ রয়েছে এবং সমুদ্রের অবস্থা হচ্ছে, আমরা যে রীতি হচ্ছে, আমরা আসলে নাফ নদীর পাশে এই মোড়টা অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন নাফ নদীতেও প্রচণ্ড রকম ঢেউ রয়েছে এবং বাতাসের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে, যেটি বলা হচ্ছে যে শাহপুরের দ্বীপের মানুষজন যারা আছেন তাদেরকে আসলে সবাইকে সেইভাবে এখনও কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া যায়নি। আমরা আস্তে আস্তে যেমনটি দেখেছি যে এখনও মানুষজন স্বাভাবিক অবস্থায় আছেন, তবে যেভাবে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সেটি যদি তীব্রতা বাড়তে থাকে মানুষগুলো কিন্তু খুব দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে। একটু কথা বলতে চাই যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এখানে, তাদের একজনের সঙ্গে। আজকে পর্যন্ত এখন পর্যন্ত শাহপুরীর দ্বীপের অবস্থা কি একটু বলবেন? একটু মানে নিয়মতা চলতেছে কি? আপনারা কি আশ্রয় কেন্দ্রে নিতে পারছেন মানুষকে? হ্যাঁ, আমরা সব নিয়ে নিছি। এখনো তো অনেক মানুষকে অনেক মানুষ থেকে গেছে, এখনো নিয়ে তো আপনারা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী লোকজন কি আছে এখানে? আচ্ছা 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 আচ্ছা। মানুষজন যারা যাচ্ছেন না তারা আসলে কেন যাচ্ছেন না, কি বলে তারা?
যেটি বলছেন যে আসলে অনেকের মনে এখনো ভয় আসে নাই, সেই কারণে তারা যাচ্ছে না। আপনি দেখবেন যে বাতাস শুরু হয়েছে প্রচন্ড রকম, এখানে বাতাস শুরু হয়েছে। আপনি দেখবেন যে অনেকে এখনো ভিডিও করছেন এখানে বা অনেকে হাঁটাহাঁটি করছেন, এরকম অবস্থা। একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি এখানকার? আপনি এখানকার এখানকার সেটা হচ্ছে যে আশ্রয়কেন্দ্রে মানুষজন কি পরিমাণ গেছে? আশ্রয়কেন্দ্রে ধরেন এই উত্তর ভাড়া আর মাদার ভাড়া সাপোর্ট এই হাই স্কুল প্রায় 400-500, উত্তর ভাড়া স্কুলে 400-500 আর মাদার ভাড়া স্কুলে 300-400 আর এই স্কুলে 100-200 এরকম হবে। আচ্ছা, আমরা দেখছি অনেকে এখনও ঘর বাড়িতে আছেন। যেভাবে বলা হচ্ছে প্রচণ্ড গতিতে ঝড় আসলে তো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে, এই মানুষজন যাচ্ছেন না কেন আপনার কি মনে হয়? ওই মানুষজন ধরেন ওরা কিন্তু এখনও আছে, পাশাপাশি আছে স্কুল, যাদের পাশাপাশি আছে আশ্রয়কেন্দ্র, তারা যদি আর একটু ইয়া হয় অতি দ্রুত চলে যাবে, মানে সাথে সাথে চলে যাবে, এরকম অবস্থায় আছে। এই যে আমি কথা বলছিলাম এখানকার মানুষজনের সঙ্গে, এখনও মানে এক ধরনের উদাসীনতা কিংবা অবহেলা বা ঝড় জোরে আসলে আশ্রয়কেন্দ্রে যাব এরকম একটি অবস্থা আর কি তাদের মধ্যে চলছে, এমনটি আমরা দেখছি। আপনি দেখবেন যে এই মুহূর্তে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা যতটুকু জানি যে এলাকার ভিতরে তারা কাজ করছেন, বাতাসের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে এবং পরবর্তীতে আসলে কী অবস্থা হয়, যেটি বলা হচ্ছে যে 9টার পর থেকে যাওয়া শুরু করবে এই এই জায়গা দিয়ে, যে তীব্র গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় মোখা। আমরা শাহপুরের দ্বীপে এই মুহূর্তে অবস্থান করছি এবং যেটি বলা হয়েছে ইউএনও টেকনাফের পক্ষ থেকে যে শাহপুরের দ্বীপ, সেন্ট মার্টিন এই এই দুটি এলাকা নিয়ে তারা একটু বেশি চিন্তিত। সেন্ট মার্টিনে 37টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আপনি জানেন, সেই 37টি আশ্রয়কেন্দ্রে মানুষজনকে নেওয়া হয়েছে। এছাড়া গোটা এই টেকনাফ উপজেলায় 102টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং সেগুলোতেও মানুষজনকে নেওয়া হচ্ছে। পৌরসভা এলাকায় যেমনটি আমরা দেখেছি টেকনাফ পৌর এলাকায় কিন্তু মানুষজন এখনও আশ্রয়কেন্দ্রে যাননি পৌরসভা এলাকায়, এমনটি আমরা দেখেছি। এই ধরনের অনিহার বিরুদ্ধে আর কি যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রয়োজনে বল প্রয়োগ করবেন, বল প্রয়োগ করে হলেও তা মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত প্রায় 3 লাখের কাছাকাছি মানুষকে আশ্রয়কেন্দ্রে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনি জানেন যে কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠানো, বিমানবন্দরটি এখন বন্ধ আছে, বিমান ওঠানামা বন্ধ আছে। এছাড়া 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, ঘূর্ণিঝড় এটি 200-210 কিলোমিটার বাতাসের গতিবেগ হতে পারে এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে এবং ঘূর্ণিঝড়টি যেহেতু 74 কিলোমিটার ব্যাপ্তি, ঘূর্ণিঝড় কেন্দ্রে 200-210 কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে। শাহপুরি দ্বীপ এলাকার বাসিন্দাদের অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, তারপরও যারা মনে করছেন যে নিজের ঘর শক্তপোক্ত আছে তারা কিন্তু নিজের বাড়িতে অবস্থান করছেন এবং যেটি বলা হচ্ছে যে তারা শেষ মুহূর্তে হয়তো নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবেন। এই যে 102টি আশ্রয়কেন্দ্র টেকনাফে রয়েছে, এই 102টি আশ্রয়কেন্দ্র অনেকগুলোই হচ্ছে হোটেল মোটেল আর বাকিগুলো হচ্ছে আপনার প্রাইমারি স্কুল বা সরকারি বিভিন্ন ভবন, এগুলো রয়েছে যেগুলোতে মানুষজন আশ্রয় নিয়েছেন, অনেকে গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন। আর সেন্ট মার্টিন থেকে গত কয়েকদিনে বেশ কিছু মানুষ হচ্ছে টেকনাফে আত্মীয় স্বজনের বাড়িতে চলে এসেছেন বা বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। যদি এই জল ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস হয় এবং ঝড়ের সময় সমুদ্রের জোয়ার থাকে তখন কিন্তু বেশি আরও বিপত্তি আশঙ্কা করা হয়। যদি ভাটা থাকে ওই সময়, ঠিক যে সময় পূর্ণাঙ্গভাবে ঝড়টি অতিক্রম করবে সেই সময় যদি ভাটা থাকে তাহলে হয়তো বা ভয়াবহ জলোচ্ছ্বাস কম হতে পারে এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে বা বলা হচ্ছে। তো ঝড় যখন অতিক্রম করবে তখন আসলে বলা যাবে যে কতটুকু শক্তি নিয়ে কতটুকু তাণ্ডব চালিয়ে আসলে সেটি এই এলাকা থেকে বিদায় নেয়। আপনি জানেন যে এই যে ঝড় উপলক্ষে কিন্তু আমরা যেটি দেখেছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষজনের উপস্থিতি দেখেছি, যারা এখানে অনেকেই ঝড়ের প্রতিক্রিয়া কী হয় বা ঝড়ের আগে কী অবস্থা হয় সেটি দেখার জন্য এসেছেন, তাদেরকে সরানোর জন্য কিন্তু গতকালকে বিজিবি নামাতে হয়েছে এবং বিজিবি সেখানে কাজ করে এই মানুষজনকে আসলে পর্যটকদের নিরাপত্তার জন্যই তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে। সমুদ্র সৈকত সহ সমুদ্র উপকূলীয় এলাকায় কিন্তু এরকম আমরা যেটি দেখেছি লাল ঝান্ডা উড়িয়ে দিয়েছেন যারা বিচকর্মী রয়েছে, নিরাপত্তা কর্মী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সবার পক্ষ থেকে, যে আসলে বিপজ্জনক এলাকা, এই এলাকায় যেন সাধারণ মানুষ না থাকেন। তারপর আমরা দেখছি যে অনেকেই আছেন, অনেকে আসছেন,
দেখে চলে যাচ্ছেন এমন একটি অবস্থা। আপনি সকাল থেকে আমরা দেখেছি যে বাতাস ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং বৃষ্টিপাত হচ্ছে, কখনো বাতাসের কারণে জোরে বৃষ্টিপাত হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এমন একটি অবস্থা বিরাজ করছে গোটা টেকনাফ উপকূলে। আমরা টেকনাফের ইউনো কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তারা আপনি জানেন যে সবার সরকারি ছুটি বাতিল হয়েছে, সবাই মাঠে আছেন, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবক, বিভিন্ন যারা গ্রুপ রয়েছে তারা সবাইতে কিন্তু তারা মাঠে রয়েছেন। ফায়ার সার্ভিসও কাজ করছে মানুষের নিরাপত্তায়, মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য, যানমালার নিরাপত্তায়, গবাদি পশুর নিরাপত্তায় কিন্তু কাজ করছে। নিজের যারা যেতে চাচ্ছেন না আশ্রয়কেন্দ্রে, অনেকেই কিন্তু রয়েছেন যে নিজের ঘর বাড়ি, গবাদি পশু, সহায় সম্পত্তি এগুলোর মায়ে যেতে একটু গড়িমসি করছেন, এবং তাদের প্রতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন যে কোনো মূল্যে তারা আশ্রয়কেন্দ্রে যান এবং ঝড়টি অতিক্রম করার পর তারপর আবার নিজের বসতভিরায় ফেরত আসেন, এই আহ্বান কিন্তু জানানো হয়েছে। জীবনের চেয়ে দামি আসলে কিছু নেই, সুতরাং সহায় সম্পদ কিংবা গবাদি পশু সহ অন্যান্য যে সম্পদ আছে এগুলোর মায়া ছেড়ে আপাতত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে 9টার পর থেকেই আসলে এটি পুরোদমে অতিক্রম করা শুরু করবে এমনটি কিন্তু বলা হয়েছে, এবং সেটি যদি শুরু হয় তাহলে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কিন্তু বাড়তে থাকবে এবং সমুদ্রেও আরও বেশি উত্তাল হওয়া শুরু করবে, এমনটি হচ্ছে কিন্তু এখানকার অবস্থা। এবং আমরা দেখছি যে বৃষ্টি এবং বাতাসের গতিবেগ কিন্তু আস্তে আস্তে এখানে বাড়ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আর সময় যত গড়াবে তত আর কি এটির তীব্রতা বাড়তে থাকবে এমনটি আমরা এখান থেকে যতটুকু সম্ভব অনুভব করছি। আমাদের সহকর্মী আইবুল ইসলাম আছেন কক্সবাজারে, আমরা এখন চলে যাব তার কাছে সেখানকার খবর জানতে। আইবুল ইসলাম, আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে জেলা প্রশাসনের কাছ থেকে, আর কী কী তথ্য পেয়েছেন? আপনি জানলেন যে কুতুবদিয়া, মহেশখালী সহ উপকূলীয় এই দ্বীপাঞ্চলগুলোও বেশ ঝুঁকিপূর্ণ, এসব এলাকার কী খবর আছে? বিশেষ করে কুতুবদিয়াও কিন্তু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আপনার কাছে জানতে চাই আইবুল ইসলাম। আমি টেকনাফে ভাই পুকুরে পিটি আসলে হাসপাতালে পর্যন্ত হাসপাতালের যেই সেই মধ্যে কালকে থেকে মাইকিং করার পর আবার এলাকা এলাকায় গিয়ে তাদেরকে সচেতনতামূলক যে কথাগুলো তোলা হয়েছে তার মধ্যে সারা দিয়ে এ পর্যন্ত কক্সবাজার জেলায় 2,28,000 25 জনকে সাইক্লোন সেন্টারে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং গতকালকে থেকে তারা এখানে অবস্থিত শহর এলাকার সাইক্লোন সেন্টার এবং বিদ্যালয় করছে এবং কক্সবাজারের 563টি সাইক্লোন সেন্টার থেকে বাড়িয়ে 636টি করা হয়েছে। এর পাশাপাশি কলাতলিতে 68টি হোটেল মোটেল জোনকেও সাইক্লোন সেন্টারের আওতায় আনা হয়েছে। তো এখানে আমি যেটি বলতে চাই, সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে আমি দুদিনের সাথে কথা বলবো। আপনি কখন আসছেন, কোন এলাকা থেকে আসছেন? ছিল এখানকার পরিস্থিতি ওই কক্সবাজারের যেমন যে অবস্থা দল কাটা কুতুবদিয়ার দল কাটাতে কিছু কিছু বেড়িবাঁধ আগে থেকে ভাঙা ছিল, তো যদি জোয়ারের পানি যদি বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, তাহলে হয়তো বা পানি বৃদ্ধি পেলে এলাকায় এখনো কিন্তু কক্সবাজারের কোথাও পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে প্লাবিত হওয়ার কথা শুনেনি। এমনিভাবে আরেকটা বিষয় জানিয়ে যায় কি যে কক্সবাজারে কিন্তু পাহাড়ে বসবাস হতো পাহাড়
তো কক্সবাজারের সব মিলিয়ে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাব চট্টগ্রামে ধারণ করেছে, আস্তে আস্তে বিস্তৃত হয়েছে এবং বাতাসে শুরু হয়েছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে যেহেতু জানা হয়েছে কক্সবাজারের মধ্যে দশম্বর মহাবিপর্যয় এখনো রয়েছে, সেই সংকেতের কারণে মানুষকে একটু চিন্তিত কবে নাগাদ সেই ঘূর্ণিঝড় মতো উপকূলে আঘাত হানবে। এবং ধন্যবাদ আইয়ুব আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখছি হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে, তো গতকাল থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো একটু আগে আমরা দেখছি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে, সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে কর্ণফুলী নদীর পাড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফিশিং বোট, আবার মাল পণ্যবাহী মালবাহী যে বোটগুলো আছে, যে বোটগুলো কিন্তু সন্দ্বীপ সহ বিভিন্ন উপকূল এলাকায় যায়, সেই বোটগুলো কিন্তু অপেক্ষা করছে এই জায়গায়। যেহেতু সাগরের পানি যেমনটা কিছুটার উচ্চতা বেড়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি নদীর পানির উচ্চতা বেড়েছে। যেহেতু ভাটা আছে, যখন জোয়ার আসে তখন পরে পানির উচ্চতা অনেকটা বেড়ে যায়, এমনকি উপকূল এলাকার বাসিন্দা যারা আছেন সবচেয়ে বেশি আনোয়ারা বাঁশখালী সহ বিভিন্ন উপকূল এলাকা পতেঙ্গা সীতাকুণ্ড সহ বিভিন্ন উপকূল এলাকার বাসিন্দা যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। সেই কারণে প্রশাসন সেই জায়গায় অনেকটা নজর দিয়ে কয়েকদিন আগে থেকে মাইকিং করে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন বাড়ি বর্ষণও হতে পারে, যেহেতু নয়টা থেকে মোখা ঘূর্ণিঝড় মোখার আঘাত আনতে পারে এমন আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা, সেই বার্তা অনুসারে কিন্তু দেখা যাচ্ছে বাতাসের গতিবেগ কিন্তু যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। চট্টগ্রামে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। ফিশিং বোর্ডে যারা আছেন, যারা এখানে জেলেরা আছেন, তারাও কিন্তু আসলে একেবারে নিরাপদ স্থানে সরিয়ে এসেছেন, কোনোভাবে যেন প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকে জেলা প্রশাসনের যে নজর, সেই নজরটা কিন্তু আমরা এখনও থেকে দেখছি। এমনকি গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস সহ যারা এই নিরাপত্তার দায়িত্বে আছেন তারাই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। আশ্রয়কেন্দ্রের কথা যদি আমরা আপনাকে জানাই, আশ্রয়কেন্দ্রে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছেন গতকাল রাতে, কিন্তু সকাল হতে না হতে কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে ছিল তারা আবার তাদের গন্তব্যস্থানে চলে যেতে চাচ্ছেন। তবুও আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যেভাবে হোক তাদেরকে আটকে রাখার জন্য চাচ্ছেন, যেহেতু যে যেখানে থাকে সেখানেই কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেহেতু ঝড় আসছে, যে কোনো সময়ে জলোচ্ছ্বাস হতে পারে, সেই ভয়ে কিন্তু আসলে জেলা প্রশাসন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। যেহেতু চট্টগ্রামে যে 1991 সালের যে ঘূর্ণিঝড় হারিকেনের যে আঘাত, সেই আঘাতের কথা অনেকজনের মনে আছে, তো সেই ভয়ে কিন্তু আসলে আগেভাগে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা ডেকে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি উপকূল এলাকা বলতে যে বিভিন্ন উপকূল এলাকার বাসিন্দা যারা আছেন তাদেরকে মাইকিং করে যেভাবে হোক কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। সাইক্লোন শেল্টার আছে, বিভিন্ন আশ্রয়কেন্দ্র আছে, সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে রাখা হয়েছে দুদিন আগে থেকে। তো রাতে যখন আশ্রয়কেন্দ্রে তারা ছিল, তাদের যে খাবার এমনকি শুকনো খাবার থেকে নিয়ে সব ধরনের ব্যবস্থা কিন্তু সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা করেছেন। একই সাথে সিটি কর্পোরেশন আমরা দেখছি তারও কিন্তু দেখা যাচ্ছে তারাও বিভিন্নভাবে আশ্রয়কেন্দ্রগুলো খুলে রেখেছেন। সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড়ের যে আঘাত যদি চট্টগ্রামেও আনে তাহলে যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি আছে, রেড ক্রিসেন্ট থেকে নিয়ে বিভিন্ন বাহিনী তারা বিভিন্ন জায়গায় সাগর পার থেকে নিয়ে বিভিন্ন জায়গায় উপকূল এলাকায় তারা অবস্থান নিয়েছেন, যেন কোনোভাবে পাহাড় ধস যদি হয় সেখানে কোনোভাবে যেন প্রাণহানি ঘটনা না ঘটে, আবার যদি সাগরের পানির উচ্চতা বেড়ে যায়, জলোচ্ছ্বাস হয় সেখানেও যেন প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকে তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো জেলে মনে হয়, তো
আপনারা কি কখন এসেছেন আপনারা? আমরা আইছি পরশুদিন জি গাড়ি ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড়ের কারণে জি সিঙ্গেলের গতি আমরা চলিয়েছি। অন্যান্য জেলে যারা আছে তারা কি সরে এসেছে? সব চলে এসেছে, এমন সাগরে কোনো বোট নাই, সাগরে কোনো বোট নাই। বুঝতেই পেরেছেন, একজন জেলেদের সাথে আমরা কথা বলেছি, একইভাবে কিন্তু অনেক জেলে আছে তারাও কিন্তু নিরাপদ স্থানে সরে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এমনকি জেলা প্রশাসক যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ত্রাণ সামগ্রী থেকে নিয়ে তাদের যে খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রীগুলো তারা কিন্তু প্রস্তুত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কোনোভাবে যেন ঘূর্ণিঝড় মোকাবেলা করতে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে সেই জায়গা থেকেই কিন্তু তারা সেই আগেভাগে সে প্রস্তুতি তারা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বরিশালে মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের মুখার সর্বশেষ পরিস্থিতি, এবং চট্টগ্রাম হচ্ছে সবচেয়ে ভয়াবহ অঞ্চল এই মুখার প্রভাবে, মহাবিপদ সংকেত যেহেতু 10 নম্বর চলছে। আপনি জানেন জয় যে বরিশাল কিন্তু পায়রা সমুদ্রবন্দর অঞ্চলের এলাকা হওয়ায় সেখানে কিন্তু 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও আমি এই মুহূর্তে বরিশালে আছি, বরিশাল নদীবন্দরে, এইখানে কিন্তু সেরকম প্রভাব আমরা এখনও লক্ষ্য করিনি। সকাল থেকে অর্থাৎ আগের সংবাদেও আমরা যেমনটা জানিয়েছিলাম, বরিশালের যে নৌবন্দর থেকে কোনো এই প্রভাব মুখার প্রভাবের কারণে কোনো নৌযান ছেড়ে যায়নি। তবে আমরা দেখছি যে বরিশালে এই কীর্তনখোলা নদীতে ছোট ছোট ট্রলার কিন্তু যাত্রী পারাপার করছে, এর বাইরে বা দূরপাল্লার যে যানবাহনগুলো নৌযান আছে সেগুলো চলাচল করেনি। আমরা আরেকটু জানতে পেরেছি জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ আছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে গতকালকে থেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে মানুষকে আনার জন্য তাদের একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই প্রচেষ্টা থাকলেও সেখানে কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতে চাচ্ছেন না, যেহেতু বরিশালে শুধুমাত্র মেঘাচ্ছন্ন আকাশ ছাড়া তেমন কোনো প্রভাব বাতাস না থাকায় সাধারণ মানুষ অর্থাৎ তাদের বাসাবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে চাচ্ছে না। তারপরও প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ তাদের যানমালের নিরাপত্তার জন্য তাদেরকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল জেলায় অর্থাৎ 1541টি আশ্রয়কেন্দ্র বা প্রস্তুত রাখা হয়েছে, এবং সেখানে শুকনো খাবার সহ অন্যান্য যেমন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ এবং অন্যান্য উপকরণ কিন্তু রয়েছে। এবং বরিশাল বিভাগে কিন্তু 3101টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেমনটি আমরা কুয়াকাটা থেকেও আমরা জানিয়েছিলাম। তো আমরা বলতে চাই যে 9টার পরে যদি প্রভাব বিস্তার করে তাহলে অবশ্যই আশ্রয়কেন্দ্রে নিতে হবে, এমনটি বলেছেন প্রশাসন। বরিশাল থেকে মুখার সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। আমি ফিরে যাব স্টুডিওতে। আসিফ টিপু।